চিন্তা কিসের তাহলে? আমিও তো আছি। আচ্ছা একটা কথা বলি, এই গানগুলো তো ভীষণ হিট গান তাই না? রবীন্দ্রসঙ্গীত একটা শুনবো, দগুড়ের পর রবীন্দ্রসঙ্গীতের রিকোয়েস্ট হয়েছিল। তবে রিকোয়েস্ট যখন হয়েছে আমি গাইবো রবীন্দ্রসঙ্গীত, এই মরেছে। আচ্ছা তো চলো এরকমই আরো একটা হিট গান, আশাজির গাওয়া গান, সকলের ভীষণ ভীষণ পরিচিত গান, বিশেষ করে যখন ভাষণ হয় তখন এই গানটা তো চলবেই চলবে, আর একটা এর সাথে ফাটাফাটি ডান্সও হবে। চলো কেমন? আর বৌদি তো রিকোয়েস্ট আমি একটু পরে ডাকছি, হ্যাঁ নতুন গেলেই গাবো। চলো একদম ওই গানটা আমি লাস্টে গাইবো। তো চলো শিডিউল কি আছে পরে সেটা বলবো খুনি, কিন্তু যেটা মধ্য কথা আগেও বলেছি, আমি জানি তোমরা সবাই খুব ফাটাফাটি ডান্স করছো, খুব ফাটাফাটি এনজয় করছো, আমার বলার কিছু নেই এখানে, তবু আমি বলবো সবাই যেন এটাকে একদম ধরে রাখে। রেসল মাঠে যেমন দৌড়ানো শুরু হলে সেই স্পিডটাই ধরে রাখতে হয়, একদম জোরে দৌড়ে গেলে একদম সেই স্পিডটাই ধরে রাখতে, সেই স্পিডটাই যেন এখানে থাকে, একদম যেন একটু কম না হয়। হবে না তো জোরে করে বলো না Thank you.
আমার সিঙ্গেল অনুষ্ঠানের শেষ গান, আর এটাও তোমাদের আশা করি পছন্দ হবে। ফটাফট ডান্স করতে কি বৌদিরা, ঠিক আছে? তো তোমাদের সামনে দেখতে পাবেন না, তার জন্য খুব কষ্ট হচ্ছিল। সামনে রাখবো বৌদিদেরকে, তাহলে ভালো লাগে বেশি। যা হচ্ছে তোমাদের রিকোয়েস্টের গান হয়ে যাচ্ছে এবার। আচ্ছা এটা তাহলে গাই, শেষটা তাহলে শেষ করি, তারপর দেখা যাবে। তো কি বন্ধুরা, এনজয় কি একটু করা গেল? আর সবার কি ভালো লাগলো একটু অনুষ্ঠান? চলো, তো বলেছিলাম টাটা গান, তো এখন সবাই মিলে এনজয় করো, আমার খুব ভালো লাগবে। We'll be right back.
Thank you.
ডুয়েট নাচ গান।